আমরা এখন ডিসকাস করছি আরসি ফেজ শিফট অসিলেটর ইউজিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার 741। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার 741-এর সাহায্য নিয়ে আমরা একটা আরসি ফেজ শিফট অসিলেটর বানাচ্ছি। এই আরসি ফেজ শিফট অসিলেটারে ফার্স্টে আমরা সার্কিট ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি। ফার্স্টে এখানে আছে কি না, এখানে আছে 741 একটা আইসি নেওয়া হয়েছে, তার 2 নম্বর ইনভার্টিং ইনপুট, 3 নম্বর হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এবং 6 নম্বর আর 2 নম্বরের মধ্যে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স 150 kΩ আর লাগানো আছে। আর 741-কে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 7 নম্বর পিন 12 ভোল্ট প্লাস VCC দেওয়া হয়েছে, এবং 4 নম্বর পিন -12 ভোল্ট VCC দেওয়া হয়েছে। এবং 700 এখানে 3টে আরসি নেটওয়ার্ক কাজ করছে, একটা সিআর। এখানে আউটপুট ভোল্টেজটা এখানে ফিডব্যাক করানো হয়েছে, এবং ফিডব্যাক করানো হচ্ছে এখান দিয়ে, এই রুট দিয়ে। এবং এখানে প্রত্যেকটা আরসিতে 60 ডিগ্রি করে ফেজ শিফট হচ্ছে, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তেমন টোটাল ফেজ শিফট হলো 180 ডিগ্রি। তারপর এখানে যেহেতু ইনভার্টিং ইনপুটে আমাদের সিগনাল আসছে, তাহলে আউটপুট সিগনালের সঙ্গে ইনভার্টিং ইনপুটে যে অ্যাপেয়ার হচ্ছে যে সিগনাল, তার সঙ্গে ফেজ ডিফারেন্স আছে 180 ডিগ্রি। এইবার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার 2 নম্বরে যেহেতু ইনপুট দেওয়া হচ্ছে, সে আবার 180 ডিগ্রি ফেজ শিফট ঘটাবে, তাহলে আউটপুটে আবার সিগনালটা পুনরায় চলে আসবে। তার মানে আউটপুটের ভোল্টেজ ওয়েভফর্ম যদি এটা আসে, এখানে আমাদের আসছে এই ভোল্টেজটা, এখানে 360 ডিগ্রি এই 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, তাহলে এখানে যে সিগনালটা আছে সেই সিগনালটা আছে এরকম। আমরা যদি আউটপুট ওয়েভফর্ম দেখার চেষ্টা করি DSOতে দিয়ে, আমরা দেখতে পাবো DSOতে এখানে আউটপুট ওয়েভফর্ম দেখতে পাচ্ছি। এখানে আউটপুট ওয়েভফর্ম একটা এসি সাইন ওয়েভ আসছে, এবং এখানে প্রায় পিক ভ্যালু আসছে, পিক টু পিক ভ্যালু আছে 5 ভোল্ট করে পার ডিভিশন আছে, তার মানে 1 2 3 4 20 ভোল্টেজের উপর আছে পিক টু পিক ভোল্টেজ, তার মানে পিক ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ আসছে। তাহলে এটা হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটর ইউজিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার 741। দ্যাটস অল।